নমস্কার বন্ধুরা এডুকেশনাল টেকনিক চ্যানেলে আপনাকে স্বাগত সিধু কানু বিশ্ববিদ্যালয়ের দু হাজার কুড়ির ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে সম্পর্কিত একটি নোটিশ আজকে পাবলিশ করা হয়েছে এবং আজকে আমরা এস কে বিউ এর যে সেই অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নেব এবং তার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আপনারা সবাই জানেন এস কে বি ইউ ডট এসি ডট ইন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটি এবং তারপরে এদিকে দেখুন সাইডের নোটিশ বোর্ড বলে যেটি আছে সেখানে এবং সর্বপ্রথম যে নোটিশটি দেওয়া হয়েছে নোটিশ ফর অ্যাডমিশন শিডিউল ফর ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সিধু কানু বিশ্রা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজগুলি আছে তার যে দু হাজার কুড়ির ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হবে সে সম্পর্কিত এই নোটিশটি আমরা এবার দেখে নেব এরপরে ক্লিক করলে আপনার সামনে সেই নোটিশের পেজটি ওপেন হয়ে যাবে এবং তারপরে আমরা এই নোটিশটি ওপেন করে নিচ্ছি দেখুন এটি হচ্ছে সেই নোটিশ যেটি পশ্চিমবঙ্গ হায়ার এডুকেশানের তরফ থেকে অফিসিয়ালভাবে পাবলিশ করা হয়েছিল ষোলো তারিখ আর আমরা সেই সম্পর্কে আলোচনাও করেছিলাম যে কীভাবে ভর্তি প্রক্রিয়াটি হবে এবং এর যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ হবে অর্থাৎ আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে আপনার যে ভর্তি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি কিন্তু অনলাইনে হবে প্রথমে অনলাইনে আপনাকে ফ্রি পেমেন্ট করতে হবে দেন আপনার অনলাইনেই সেই মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারপরে আপনাকে সিট বুকিং করতে হবে এবং তারপরে আপনার সেখানে অ্যাডমিশন কনফার্ম হবে এবং দেন যে আপনার সমস্ত ডকুমেন্টস যখন ক্লাস শুরু হবে তখন সেগুলি গিয়ে সেই নির্দিষ্ট কলেজে ভেরিফাই করাতে হবে তো আমরা দেখুন আপনাদেরকে সমস্ত কিছু দেখে দিচ্ছি আর একবার অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট মেরিট লিস্টের উপর ভিত্তি করে এই অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট হবে এখানে কোনো আপনাকে কলেজে বা ইউনিভার্সিটিতে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই সমস্ত প্রক্রিয়াটি অনলাইনে হবে যারা এলিজিবল হবেন ক্যান্ডিডেট তাদেরকে মেল বা ফোনের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে যে তারা এখানে চান্স পেয়েছেন এখানে পেমেন্ট যে সমস্ত ফিজগুলি থাকবে সেগুলি আপনারা পেমেন্ট করতে পারবেন ই পেমেন্টের মাধ্যমে অর্থাৎ আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আপনারা ই পেমেন্টগুলি করে দিতে পারবেন অর্থাৎ আপনার ফিজগুলি পেমেন্ট করতে পারবেন আর এরপরে যখন কোভিড নাইন্টিনের জন্য সরকারের তরফ থেকে যে গাইডলাইনগুলি দেওয়া হবে সেগুলি এখানে ফলো করতে বলা হয়েছে আর এখানে যখন বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে দিস অ্যাডভাইজারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন পিজি লেভেল যারা এম এ এমএসসি এম কম ইত্যাদিতে ভর্তি হতে চাইছেন তাদের জন্য এটি কিন্তু প্রযোজ্য নয় এবং বিএড বিপিএড এম এড এদের জন্য আলাদাভাবে সেপারেট নোটিফিকেশান জারি করা হবে যখন এই অর্ডারটি আসবে তখন জারি করা হবে তো দেখুন এখানে যে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলির উপর এইসব নিয়মগুলি প্রযোজ্য তার লিস্টটি এখানে দেওয়া হয়েছে আর এই ভর্তি প্রক্রিয়াটি শুরু হবে আপনারা সবাই জানেন দশই আগস্ট ইউজি কোর্সে বিএ বিএসসি বিকম ইত্যাদি দু হাজার কুড়ি একুশ যে অ্যাকাডেমিক সেশন সেতে ভর্তি শুরু হবে দশই আগস্ট এই সামনে দশ তারিখে অনলাইনের মাধ্যমে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটের উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশানটি অন করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ